এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন, সত্যের উচ্ছ্বাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। পেছনে ফেলে রাত, সামনে বাড়াই হাত, বেদনা শঙ্কা বিহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। গত পর্বে ধর্মীয় অনুভূতিমূলক যুক্তিটি নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে সেই যুক্তির অপর অংশ, সর্বসম্মত দাবির যৌক্তিকতা তত্ত্বটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বসম্মত দাবির যৌক্তিকতা, এই তত্ত্বে বলা হয় যে মানব ইতিহাসের সমস্ত জ্ঞাত সময়ের অধিকাংশ মানুষই আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল। আল্লাহতে বিশ্বাস মানব প্রকৃতির অন্তর্ভুক্ত বলেই সর্বকালের সকল মানুষ তার সম্পর্কে একই ধারণা পোষণ করেছে। সর্বকালের সকল মানুষের বিশ্বাসের ক্ষেত্রে এ অভিন্নতা আল্লাহর অস্তিত্বের একটি প্রমাণ। মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত এমন কোনো সমাজ খুঁজে পাওয়া যাবে না আল্লাহ সম্পর্কে যাদের কোনোই ধারণা ছিল না। এমন একটি সময়ও পাওয়া যাবে না যখন অধিকাংশ মানুষ আল্লাহকে অস্বীকার করেছে। যারা প্রত্যক্ষভাবে তার অস্তিত্বে বিশ্বাস করে না, তারাও স্বীকার করে যে সকল কিছুর উৎস মূলে কিছু মৌলিক উপাদান রয়েছে। প্রকৃতিবাদী ও বস্তুবাদীরা কোনো অতীন্দ্রিয় ঈশ্বরে বিশ্বাস না করলেও পরম সত্তায় বিশ্বাস স্থাপন করে এবং তারা বলে যে এ সত্তা মৌলিক ও সূক্ষ্মাতিসূক্ষ্ম উপাদানের সমন্বয়ে গঠিত। সুদূর অতীতকাল থেকে আজ পর্যন্ত সকল দেশ, জাতি ও গোত্রের মানুষের কাছে আল্লাহর অস্তিত্ব একটি স্বীকৃত বিষয়। পাহাড়ে, পর্বতে, সাগর নদী দ্বারা বিচ্ছিন্ন বিভিন্ন জনপদের মানুষ এক অঞ্চলের মানুষের সঙ্গে অন্য অঞ্চলের মানুষের দেখা সাক্ষাৎ, কথাবার্তা ও যোগাযোগ পর্যন্ত ছিল না। কিন্তু তাদের মধ্যে একটি বিষয়ের আশ্চর্যজনক মিল রয়েছে, তা হল আল্লাহতে বিশ্বাস। বিশ্বাসের ধরন, প্রকৃতি ভিন্ন হলেও এক সর্বময়ের ধারণা সম্পর্কে তাদের মধ্যে রয়েছে পরম ঐক্য। ইতিহাসের বিভিন্ন পর্যায়েও সে চিন্তার অভিন্নতা বিদ্যমান ছিল। আবার প্রত্যেক ধর্মের কেন্দ্রীয় বিষয়ই হল আল্লাহ। পৃথিবীতে অসংখ্য ধর্মের মধ্যে সর্বাধিক পরিচিতি পেয়েছে ইসলাম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু ও বৌদ্ধ ধর্ম। প্রায় সকল ধর্মই এক আল্লাহ সম্পর্কে অভিন্ন ধারণা প্রচার করেছে। ইসলামে তাওহীদ বা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন একটি অপরিহার্য বিষয়। ইহুদি ধর্মে যিহোবাকে স্রষ্টা বলে মনে করা হয়। এ ধর্মে একত্ববাদের কথাও বলা হয়েছে। খ্রিস্টান পৃথিবীর অন্যতম প্রধান ধর্ম। এ ধর্মে গডকে পরম সত্তা বলা হয়েছে। অবশ্য এ ধর্মের প্রচারক ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ অবস্থায় প্রভুকে ডেকেছিলেন এলি এলি বলে। কেউ কেউ বলে থাকেন যে খ্রিস্ট ধর্মের এলি এবং ইসলামের ইলাহ দ্বারা একই আল্লাহকে বোঝানো হয়েছে। তাই বলা যায় খ্রিস্ট ধর্মেও একত্ববাদের কথা স্বীকার করা হয়েছে। হিন্দু পৃথিবীর অতি প্রাচীন ধর্ম। এ ধর্মে পরম সত্তার দুটি নাম পরিচিতি পেয়েছে, ঈশ্বর ও ভগবান। অবশ্য সনাতন ধর্মের অনুসারী হিসেবে হিন্দুরা একমেবাদ দ্বিতীয়ম, এক ছাড়া দুই নেই মন্ত্রে অদ্যাবধি বিশ্বাস স্থাপন করছে। অন্যতম প্রধান ধর্ম বৌদ্ধ। এ ধর্মে স্রষ্টার ধারণা অস্পষ্ট। বুদ্ধকে স্রষ্টা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি চুপ থাকেন।
এ কারণে বুদ্ধকে আস্তিক নাস্তিক কোনটাই বলা যায় না। বুদ্ধের প্রাধান্যই এ ধর্মে বড় করে দেখা হয়। অবশ্য দীঘা নিকায়ায় বর্ণিত আছে যে একজন ভিক্ষু ধ্যানযোগ্য দেবতার কাছে চারটি বস্তু, পৃথিবী, জল, অগ্নি ও বায়ুর চূড়ান্ত সমাপ্তি কোথায় জানতে চান। দেবতারা এর উত্তর দানে অপারগ হয়ে ঊর্ধ্বতন সত্তা ব্রহ্মার নিকট পাঠান। ব্রহ্মা উক্ত প্রশ্নের উত্তর দানে অক্ষম হয়ে প্রশ্নটি এড়িয়ে নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরার প্রয়াস পান। কিন্তু ভিক্ষু তার প্রশ্নের উত্তরের জন্য বারবার পীড়াপিড়ি করলে ব্রহ্মা শেষ পর্যন্ত বলতে বাধ্য হন যে বুদ্ধই এর উত্তর দানে উপযুক্ত। এ বর্ণনা থেকে বোঝা যায় যে বৌদ্ধ ধর্মেও ব্রহ্মা বা স্রষ্টার ধারণা রয়েছে। পৃথিবীর সর্বাপেক্ষা পুরাতন জাতি হিসেবে পরিচিত মেক্সিকো স্টেটের আদিম অধিবাসীগণ আওনা উইলোনা নামের একজন সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করত। তাদের ভাষায় তিনিই জগতের সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সকল পিতার পিতা, এবং যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন। কানাডার পুরাতন আদিবাসীগণ এক স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী ছিল। আফ্রিকার পুরাতন জাতিদের মধ্যে নিয়ংমো নামের এক স্রষ্টার প্রতি বিশ্বাস ছিল এবং তাদের বর্তমান বংশধরগণের মধ্যেও সে বিশ্বাস বিদ্যমান আছে। অস্ট্রেলিয়ার অরুণ্টা নামের পুরাতন আদিবাসীগণ আল্টজিরা নামের এক খোদার উপর বিশ্বাস স্থাপন করত। অস্ট্রেলিয়ার আদিম আদিবাসীগণ নুরেনডেটার নামক এক স্রষ্টার প্রতি বিশ্বাসী ছিল। দুম্বু নামের এক জাতি নুরিলি নামের একজনের উপাসনা করত। পশ্চিম আফ্রিকার বন্টু জাতি নিজাম্বি নামের এক স্রষ্টার উপর বিশ্বাসী ছিল। ব্যাবিলনের প্রাচীন এক বাদশার লিখিত প্রার্থনা উদ্ধার করা হয়েছে, তাতে আবেগপূর্ণ ভাষায় সর্বশক্তিমান মহান স্রষ্টার প্রতি প্রার্থনা লিপিবদ্ধ রয়েছে। এমনিভাবে প্রায় সকল জাতির মধ্যেই সর্বশক্তিমান মহান এক স্রষ্টার প্রতি বিশ্বাস প্রবল ছিল। এ সম্পর্কে প্রখ্যাত গ্রিক দার্শনিক বোল্টুয়ার তাক বলেন, আমরা অনেক নগর শহর পেতে পারি যার চারিদিকে প্রাচীর নেই, বাদশা নেই, ধন সম্পদ নেই, নিয়ম নীতি বা বিহার ক্ষেত্র নেই, কিন্তু উপাসনালয় নেই বা আদিবাসীরা কোনো না কোনো ধরনের উপাসনায় অভ্যস্ত নয়, এমন শহর নগর জনপদ কোথাও খুঁজে পাওয়া যায় না। প্রত্নতত্ত্ববিদগণ বলেন, বৈজ্ঞানিক গবেষণা ও তত্ত্বানুসন্ধান নিশ্চিত প্রমাণ করেছে যে সাধারণভাবে দুনিয়ার জনগোষ্ঠী সমূহের প্রত্যেকটি জনগোষ্ঠীর তাদের সাংস্কৃতিক ধ্যান ধারণা যাই হোক একটি ধর্মমত রয়েছে। তারা সেই অনুযায়ী জীবনযাপন করে এবং তার শিক্ষাকে তারা মেনে চলে। পৃথিবীর বিভিন্ন জাতিতে আল্লাহ সম্পর্কে একই রূপ ধারণা একটি বিস্ময়কর ব্যাপার। এই অভিন্ন ধারণার প্রধান কারণ হল আল্লাহর অস্তিত্বে বিশ্বাস মানুষের স্বভাবগত। সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ, অসুন্দরের প্রতি মানুষের বিকর্ষণ যেমন স্বাভাবিক, তেমনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাসও স্বাভাবিক। এই বিশ্বাস অর্জনের জন্য কোনো যুক্তি প্রমাণের প্রয়োজন হয় না, কোনো শিক্ষা কোনো প্রচারণারও প্রয়োজন হয় না। একটি নির্দিষ্ট বয়সে উত্তীর্ণ হলে মানুষের মনে যেমন স্বাভাবিকভাবে জৈবিক চাহিদা সৃষ্টি হয়, নারী পুরুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, ধন সম্পদের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, তেমনি জন্মগত ও স্বাভাবিকভাবেই মানুষের অন্তরে আল্লাহর অনুভূতি সৃষ্টি হয়। অর্থাৎ প্রত্যেক মানুষ তার বয়সের ষষ্ঠদশ পর্যায়ে পড়লেই এই চেতনা আপনা আপনি জেগে ওঠে। অবশ্য নাস্তিকরা মানুষের মনে আল্লাহর ধারণাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চায়। তারা বলে, আদিমকালে মানুষ যখন অসহায় ছিল তখন তারা বিভিন্ন হিংস্র জীবজন্তু ভূতপ্রেতের ভয়ে সদা সন্ত্রস্ত ছিল। এদের হাত থেকে বাঁচার জন্য তারা এদেরকে দেবতা জ্ঞানে পূজা করত। এ কারণে দেবতার সংখ্যা ভয়ঙ্কর বস্তুর সংখ্যার সমান। এভাবে কাল্পনিক বস্তুদের পূজা করতে করতে
মানুষের কল্পনায় ঈশ্বরের সৃষ্টি হয়েছে। অবিশ্বাসীদের এ যুক্তির মাঝে গলদ আছে, কেননা বাস্তবে যেসব বস্তু ভয়ঙ্কর মানুষ সেগুলোর পূজা করে না। যেমন বাঘ, ভালুক, নেকড়ে ইত্যাদির পূজা কেউ করে না। অধিকন্তু মানুষ এমন সব বস্তুর পূজা করে যেগুলোর মধ্যে ভয়ের কোনো কারণ নেই, যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্ররাজি ইত্যাদি। তাছাড়া এ সমস্ত ভয়ঙ্কর বস্তুর পূজা করাও নিষ্ফল, কেননা তারা কোনো কাতরোক্তি শুনে শিকার ছেড়ে দেয় না। যতই অনুনয়, বিনয় ও চিৎকার করুক না কেন, সিংহ কিংবা বাঘ তাদের শিকার বধ করবেই। আবার এ সমস্ত ভয়ঙ্কর বস্তু যেমন কোনো আরাধনা গ্রহণ করতে পারে না, তেমনি আরাধনার ভাষাও শিক্ষা দিতে পারে না। আদিম মানুষও এই বাস্তবতা বুঝতে সক্ষম হয়েছিল, তাই তারা এসব বস্তুর পূজা করেনি। আল্লাহতে বিশ্বাস যে মানুষের স্বভাবগত, তার একটি বড় প্রমাণ হল সে যখন কোনো বিপদ আপদে নিমজ্জিত হয় এবং তার জন্য সাহায্যের সকল দরজা বন্ধ হয়ে যায়, তখন তার মনে জেগে ওঠে এক আল্লাহর ধারণা। এ সময় তার মন বলে ওঠে, কোনো মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে না এলেও অবশ্যই সর্বশক্তিমান কেউ একজন আছেন, যিনি তাকে সকল বিপদ আপদ, দুঃখ দন্য ও নিরাশার সাগর থেকে মুক্ত করতে পারবেন। সর্বশক্তিমান সম্পর্কে এই অনুভূতি সকল মানব সন্তানের হৃদয়ে অকৃত্রিমভাবে রয়েছে। এটাই ফিতরাত যার উপর তাকে সৃষ্টি করা হয়েছে। তবে বিভিন্ন প্রতিকূল অবস্থায় মানুষের অন্তরের উপর আবরণ পড়ে যাওয়ার কারণে সে তার স্রষ্টাকে ভুলে যায়। কিন্তু সে যখন বিপদ আপদে নিমজ্জিত হয়, তখন তার হৃদয়ে আবার জেগে ওঠে আল্লাহর ধারণা। সে তখন নত জানু হয় আল্লাহর সমীপে। এ প্রসঙ্গে আল কোরআনে সুরা ইউনুসের 22 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি যখন তোমাদের ভ্রমণ করান স্থলে ও সাগরে, এমনকি তোমরা যখন নৌযানে আরোহী হও এবং এগুলো আরোহী নিয়ে অনুকূল বাতাসে চলতে থাকে এবং তারা আনন্দিত হয়, অতপর সহসা বিপরীত প্রচণ্ড বাতাস ছুটে আসে, চারদিক থেকে তরঙ্গমালা এসে আঘাত হানে, তখন তারা মনে করে যে বিক্ষুব্ধ ঝঞ্ঝায় পরিবেষ্টিত হয়েছে। তখন তারা আনুগত্যে, বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে দোয়া করে বলে, তুমি যদি আমাদের বিপদ থেকে নিষ্কৃতি দাও, তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। আল কোরআনে আরো বলা হয়েছে, মানুষের অবস্থা এই যে যখন তার উপর কোনো কঠিন সময় এসে পড়ে, তখন তারা শুয়ে, বসে, দাঁড়িয়ে আমাকে ডাকে। সূরা ইউনুস আয়াত 12। আল কোরআনে এমন অনেক আয়াত আছে যার দ্বারা প্রমাণিত হয় যে বিপদ আপদে মানুষের মন স্বাভাবিকভাবেই আল্লাহমুখী হয়ে পড়ে। প্রকৃতপক্ষে পারিপার্শ্বিকতার প্রভাবে মানুষের অন্তর কখনো কখনো কলুষিত হয়ে পড়ে। অব্যাহত ধারায় পাপ করতে করতে তার অন্তরের উপর আবরণ সৃষ্টি হয়, ফলে সে আল্লাহকে ভুলে যায়। কিন্তু সে যখন বিপদগ্রস্ত হয়ে পড়ে, তখন তার অন্তর কেঁদে ওঠে। এ সময় তার আত্মার প্রকৃত রূপ প্রকাশিত হয়ে পড়ে এবং তার অন্তর গোপনে আল্লাহকে ডাকতে থাকে। চরম বিপদের মুহূর্তে নাস্তিকের অন্তরও আল্লাহকে স্মরণ করে। দুষ্ট ছেলে মায়ের কথা অমান্য করে যখন বিপদের সম্মুখীন হয়, তখন দৌড়িয়ে গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে। তেমনি পাপীরাও মহাবিপদে আল্লাহর কাছেই মাথা নত করে। এমনকি লক্ষ্য করা গিয়েছিল গত বিশ্বযুদ্ধের সময়, যখন জার্মান বাহিনী মস্কোর দরজায় আক্রমণ করল, তখন কমিউনিস্ট শাসকবর্গ এই আশু বিপদ থেকে মুক্তির জন্য মসজিদ ও গির্জায় প্রার্থনার আহ্বান করেছিল। বিপদ আপদে পতিত হলে শিক্ষিত, অশিক্ষিত, আধুনিক, প্রাচীনপন্থী সকলেই এ বিপদ থেকে মুক্তির জন্য এক মহাশক্তিকে আকুলভাবে ডাকতে থাকে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে আদর্শগত বহু নাস্তিকের মুখ থেকেও বিপদের মুহূর্তে স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয়েছিল আল্লাহর নাম। মিস্টার চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর লেখা তার গ্রন্থে একথা উল্লেখ করেছেন। হিটলার যখন গোটা ইউরোপের জন্য বিপজ্জনক হয়ে ওঠে, তখন মিস্টার চার্চিল মস্কো গিয়ে স্টালিনের সঙ্গে দেখা করেছিলেন।
এ সময় তিনি স্টালিনকে মিত্রবাহিনীর সামরিক কার্যক্রম ও যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে শোনালেন। সমস্ত বিবরণ শুনে স্টালিনের ঔৎসুক্য বেড়ে যায় এবং তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয়, হে গড, আমাদের এই মহাপরিকল্পনাটি সফল করে তুলুন। এটি আল্লাহর অস্তিত্বের একটি বড় প্রমাণ। আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস প্রতিটি মানুষের স্বভাবগত গুণ। প্রত্যেক মানুষ জন্মগতভাবেই আল্লাহয় বিশ্বাসের গুণ অর্জন করে, অর্থাৎ প্রত্যেক মানুষ আস্তিক হয়ে জন্মায়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদেন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানব শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। মানুষের অন্তরে যেমন দয়া, মায়া, স্নেহ, শ্রদ্ধা রয়েছে, তেমনি রয়েছে আল্লাহর ধারণা। মানুষের দয়া, মায়া, স্নেহ, শ্রদ্ধা ইত্যাদির অস্তিত্ব যেমন সত্য, তেমনি আল্লাহ সম্পর্কে মানুষের ধারণাও সত্য। সত্য তা সবার কাছেই সত্য, কিন্তু যা মিথ্যে তা ভিন্ন ভিন্ন। একটা মিথ্যার সঙ্গে অন্যটার কোনো মিল নেই। যেমন কোনো অঙ্কের সঠিক উত্তর সবার কাছে একই, কিন্তু ভুল উত্তর এক একজনের নিকট এক এক রকম হয়। এ যুক্তিতে বলা যায় যে প্রত্যেক আস্তিক যারা বিভিন্ন সময় পৃথিবীতে বসবাস করেছেন, তাদের একজনের সঙ্গে অন্যজনের দেখা সাক্ষাৎ পর্যন্ত হয়নি। এমনকি একজনের লেখা কোনো পুস্তক অন্যজন পড়েনি, অথচ তারা সবাই আল্লাহ সম্পর্কে একই কথা বলেছেন। আল্লাহর অস্তিত্ব সঠিক বলেই তাদের প্রত্যেকের কথা একই রকম হয়েছে, যদিও তারা বিভিন্ন স্থানে, বিভিন্ন যুগে, বিভিন্ন দেশে বাস করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাদেরকে জানার তৌফিক দান করুন, মানার তৌফিক দান করুন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন, সত্যের উচ্চাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। পেছনে ফেলে রাত, সামনে বাড়ায় হাত, বেদনা শঙ্কা বিহীন।